অন্তর জ্বালা 2017 রিলিজ বাই রন্ধনু গ্রুপ নিবেদিত জায়েদ খান প্রযোজিত জে কে মুভিজ পরিবেশনায় কাহিনী সংলাপ আবদুল্লাহ জহির বাবু চিত্রনাট্য পরিচালনায় মাস্টার মেকার মালেক আফসারি এবং সঙ্গীতে ছিল আলী আকরাম শুভ সুন্নুর ফাইটিং গ্রুপ এবং তৈদর্শন চৌধুরীর সম্পাদনায় এবং নৃত্য পরিচালনায় মাসুম বাবুল অভিনয় করেছে জায়েদ খান পরিমণি জয় চৌধুরী মৌমিতা মিঠু রেহেনা জলিল চিকন আলী জ্যাকি আলমগীর শাঙ্ক পাঞ্জা কমল পাটেকার অমিত হাসান সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা এই মুভিটা অভিনয় করেছেন সিনেমাটা লাইভ টেকনোলজি ইউটিউব চ্যানেলে আছে দেখে আসতে পারেন সিনেমাটা গল্পটা শুরু হয় অনেকজনের লোকজন দেখা যাচ্ছে শাঙ্ক পাঞ্জা ডাকছে বলছে কি হয়েছে রে একটা লোক দুইটা মানুষ আমাদের দুইটা মানুষকে মেরে ফেলেছে বলছে কই রে তারপরে এসে দেখা গেল জায়েদ খান তখনই জায়েদ খান ওদের সাথে মারামারি করে এবার শাঙ্ক পাঞ্জাকে বলছে তোর মেয়ে মেরে মারিস না বলছে সুলতানের সুলতান কই কথা বল দেখা যাওয়ার পরে না ওই যে মিঠু মানে জায়েদ খানের ছোটোবেলা দেখা যায় ওর বাপ হলে কষাই গরু ফরু এসব জবাই ফবাই করে ওটা মাংস ফাংস খেটে বিক্রি করে তখন ওরা নাম হলো আলাল এবং দুলাল দুই ভাই ওইটা নিয়ে যাচ্ছে এবং নিয়ে গিয়ে দেখা যাচ্ছে লাটিন খেলা করছে তারপর ভাইকে কিরা মেরেছে ছোটো ভাইকে ওই ছোটোটার জয় চৌধুরীকে মেরেছে এবার ওইটা ওর সাথে মারামারি করি ওই দেখা গেলো সাইকেলে যে ভুড়ি ফুড়ি ছিল পড়ে গিয়েছে এবার ডা বাসায় এসে রেহেনা জলি মানে ওর মা বলছে তুই কার সাথে মারামারি বলছে দেখ মা কিরম কষ্টে তারপরে দেখা যাচ্ছে একটা গান হয় ওই গানে এস আই টুটুলের কণ্ঠে গানটা ওটা ওই যে মারা ওর অনেক ওই দুটো বুবিনে আছে তারপরে অনেকজন হাসছে ছেলেপিলে তারপর একটা গান আছে ওই গানটার মধ্যে সব বুঝে দেয় যে গান ছোটোবেলায় ওরা লাটুম খেলা করতো গ্রামের মধ্যে চলাফেরা করতো কীভাবে ছেলেপিলে মদ্রামি করতো এভাবে করেছে এবং ওই আলাল ও ছোটোকাল থেকে মান্নার খুব ভক্ত তো দেখা যাচ্ছে হলে গিয়ে সিনেমা দিয়ে দেখছে মান্নার সিনেমা হলে চলছে কাশেমওয়ালার প্রেম এবার যেই মান্নাকে মারছে তখনও একটা ঢেলা মেরেছে পর্দায় পর্দায় বেড়া ওই হল মালিক বলছে তুই যেন আমার বলছে তোর বাপ খবর দেবে হাত পায়ে ধরে বলছে তোর যেন হলকে অন্যদিন না দেখি ওদেরকে আবার গান বাজনা ওই সেই ছোটোকালের ওই কথা হচ্ছে কিন্তু একদিন দেখা গেল ওই ওর ভাই আর ও মানে আলাল দুলাল জয় চৌধুরী আর জায়েদ খান একদম পড়তে যাচ্ছে তখনই ছোট ভাইটার বলছে তুই চলে যা আমি যাই বলছে আমি বলে দেব বলে আমি যাবো পরবর্তী তো হলের মধ্যে চলে গিয়েছে হল মালিক দেখে ওর বাপের বলে দিয়েছে তখনই ওই মিঠু মানে জায়েদ খানের বাপ এসে ধরে মানে আয় মার মানে পুরো শরীর উলঙ্গ করে দিয়ে রৌদ্রের মধ্যে ধরে রেখেছে বাট ওর সবাই কান্নাকাটি পরবর্তীতে ও ঘর থেকে রাত্রবেলা একটা ওর মার সোনা চুরি করে ওর চলে গিয়েছে আরেক জায়গায় তারপরে হলে মান্নার ছবি দেখে হল মালিক যে থাকে ও বলছে তুই কি আবার ও চলে গিয়েছে পরবর্তী ওর ডেকে নিয়েছে খাওয়া দিয়ে ওখানে অপারেটের দায়িত্ব দিয়েছে পরবর্তীতে ওখানেও কাজকর্ম করে তা দেখা যাচ্ছে পরিমণি সে ওর বাপ মানে পরিমণি আর জামিল ইসলাম শাখা মেয়ে হলো পরিমণি তারা হিন্দু ওখানে হোটেল দিয়েছে হলের ওখানে তা ওইটা দেখে জায়েদ খানের সাথে একটু জায়েদ খানের সাথে ফোরতে ফোরতে চলছে তো পাত্তা দিচ্ছে না পরবর্তী থেকে দুলার মানে জয় চৌধুরী বড় হয়ে গেছিল দুই বোন বড় হয়ে গেছিল বাপ মা বুড়ো মতন হয়ে গেছে ও ডিশের লাইন দিছে মানে অমিত হাসান যে 300 টাকার ডিশ না বলছে আমি 200 টাকা ওর আব্বার সাথে বলছে উদ্বোধনের দিন তার পরবর্তীতে এবার অমিত হাসানকে ওর লোকজন বলছে এবার ও জয় চৌধুরী মানে শাঙ্ক পাঞ্জার দিয়ে জয় চৌধুরী নিয়ে এসে কথাবার্তা বলছে যে ও 200 টাকা এবার মিল চলতে যায় কিন্তু মিল হয়নি অত 300 টাকা মানুষের তো জুলুম করে তারপরে একদিন একটা ডাবিং মানে একটা অ্যাডের জন্য একজন মেয়ে এখানে আসে পরে দেখো মমিতা তারপর ডেকে নিয়ে এসে সুসু বলে ওরা অনেক কথাবার্তা বলে ও জোরে অনেক কথা বলতে পারছে না আসতে কীভাবে কী করবে পরে ওর কাছে গিয়ে অনেকবার অনেক গিয়ে তারপরে কথাটা হয়েছে তার পরবর্তী ও টেকা না দিয়ে পরবর্তীতে দেখা গেল যে ওর ভাই নিয়ে এসে এদের সাথে মারামারি হবে দেখুন কাদা খেরি করবে কিরম মতন
ওদিকে দেখা যাচ্ছে জায়েদ খান পরিমণির সাথে একটা প্রেমের ভাব ওদের দুজনের হবে, তারপর একটা গানও দেখবেন হবে, পোস্টার লাগাবো যেটা মান্নাকে নিয়ে গানটা করা। এবার হয়ে যাওয়ার পর দেখা গেল হলে ওরা ছবি দেখতে আসবে, ওর দুইটা টিকিট দিলে ওরা ছবি দেখতে আসছে। এবার ওর ডেকে নিয়ে এসে ছবি দেখাচ্ছে এবং দুজনের মধ্যে একটা প্রেমের ভাব আছে, বলছে আমি হিন্দু তুমি মুসলমান, কিভাবে আমাদের মেনে নেবো, বলছে মেনে নেবো। অনেক কিছু করার পর দেখবেন একটা এসআই টোটালি কন্ট্যাক্টটা গান আছে, ওখানে অসাধারণ লেগেছিল পরিমণির এবং ওদের কস্টিউম, ওদের অভিনয় দেখলে বুঝতে পারবেন যেমন পোস্টার লাগবে মান্নাকে উৎসাহ যেমন হয়েছে, এটাও সেইভাবে গানটা হয়েছিল। হয়ে যাওয়ার পর ছবির রিল শেষ হয়ে গেছে, মানে ওর বুঝেছে এইভাবে রিল দেয়, এইভাবে ছবি দেয়। রিলটা হয়ে যাওয়ার পর ছবি শেষ, আবার দুজনা একসাথে থেকেছে, আবার লোকজন এসে বলছে তোরা দুজনে কেন কী করি। পরবর্তীতে দেখা গেল যে ওরা হলো আবার লোকজন ওদের বলছে তুই কোনোদিন খা ভালো হবি না, আর ওর বাপ বলছে পরবর্তী ওর ধরে গলায় দড়ি দিছে, আর পরবর্তী পরিমণি ওর সারথি বলছে পরিমণি দুজনে চলে যাবে, পরবর্তী ওরাই সে মার থেকে পরিমণি গলায় ছুরি ঢেয়ে দিলে আর ওর পড়ে গেল। পরবর্তীতে দেখা গেল ও জায়েদ খানে বলছে জায়েদ খান পরবর্তী দেখা গেলো ওর মান্না মারে গেছে, ওর তোর হিন্দু মুসলমানদের দ্বন্দ্বের জন্য। এবার ওর মালিক যে বলছে তুই বাসার জলের মধ্যে দেখা গেলো জয় চৌধুরীর সাথে মৌমিতা বেটা ওই যে শুশু ডাবিং করার জন্য, এবার ওর বড় মালিককে দেখেছে, বলছে এই মেয়েটার আমাদের দরকার। পরবর্তী ওর কাছে যায় নিশিকোন আলী বা জ্যাক আলম বলছে ওরা কেউ জানে। পরবর্তীতে ওর কাছে যায় গিয়ে অনেক কিছু করার পরে দুইজনা আর হাসে, আবার আসে ডাবিং ফ্যামিং করে, এবার একটা গানও আছে ওদের মধ্যে। পরবর্তীতে ওর বিয়ের মানে মিষ্টি ফিষ্টি নিয়ে যাবে এটা বলেছে যে ওর মানে বিয়ে দেবে, আর পরবর্তী জয় চৌধুরী ওদের বাসায় গিয়ে ফিট করিয়ে আবার দুজনা বিয়ে করবে। এদিকে জায়েদ খান সে ওদের গ্রামে চলে এসে এসে ওর বাপের সাথে দেখা কর, বাপ ওর সাথে হায় রাগালো বাড়িতে সোহেল জাতি বলছে ওর মাও। এবার পরবর্তীতে একদিন দুলাল যাচ্ছে চা খাচ্ছে, মানে জায়েদ খান আর দুলালে দেখে বলছে তোমার নাম কি দুলাল, এবার অনেক কিছু বলে পরে আমি তোর বড় ভাই দুলাল। এবার ওর বাসায় নিয়েছে নিয়েছে ওর মার সাথে হাই কান্দা আলাল এইছে, তারপর দুব্বু নিচতে বলছে ওই যে চুরি করে গেলে ওই আমরা বাসায় থাকছে জামা কাপড় দিয়েছে থাকছে। ওদের একটা বৈশাখের মেলা হয়েছে, অমিত হাসান অমিত হাসান হাই রেগে গিয়েছে। এদিকে এরা দুইজন থাকছে, সেই ওর বান্ধবী ছিল ছোটোবেলা, সে দেখে বলছে আলাল তুই ভালো আছে, বলছে আমার বাপ মারা গিয়েছে, আমার স্বামীটাও আমাকে তালাক দিয়েছে, দিয়ে আবার আরাম হয়ে থাকে, ওরা বাসায় থাকে। এদিকে আলালদের মধ্যে একটা ঝগড়া ঝাঁটির মধ্যে চলছে, এবার ওর বুনির বিয়ে দেবে। তখনই একদিন ওর দেখা গেল সেই স্বর্ণগুনু মানে অহ গয়না ফাইনা নিশ্চয় লিখে পরে বলে যায় জায়েদ খানে বলছে কী হয়েছে, এবার ওর মার মৃত্যু মানে ওর বাপ জায়েদ খানের ধরে হাই মার। পরবর্তীতে দেখা গেলো ওর বই নিয়ে এসে বলছে আমি ওগুনো আমার বান্ধবী বলছে তোর জন্য আমার ছেলেরা। এবার ও সর ফর্মের পরের দিন ওর বাপের সাথে অনেক কথাবার্তা বলার পরে জায়েদ খান বাসাতে চলে গেছে। পরে জয় চৌধুরী সর বুনি সরে সর মেরে বলছে তুই জানিস না আমার ভাই ডেরাম, তার পরবর্তী বলছে কমনে চলে গেছে, বলছে আধা ঘন্টার আগে ওর আরেকটা বোন বলছে। পরবর্তী ওর খুঁজ দে বাসের মধ্যে অনেক খুঁজাখুঁজি পর অমিত হাসানের লোকজন এসে জয় চৌধুরী মেরে ফেলবে, তারপর জায়েদ খান দেখে তারপর ওদের সাথে মারামারি করে ওর হাসপাতালে নিয়ে যায়। পরে জায়েদ খান অমিত হাসানদের কাছে গিয়ে অমিত হাসানদের সাথে মারামারি করে জায়েদ খানও মারা গেল, এবং দেখা গেল ওই যে পরিমণির কথা দেখা গেল দুইজনে হায় কান্নাকাটি মান্না যাবে মারা গেছে ও মারা গেছে জয় চৌধুরী, ওরা সব কান্নাকাটি করছে এবং গল্পটা শেষ হয়। পরবর্তী দেখা গেল জায়েদ খানের একটা ছবি দেয় একটা বুড়ো মানুষ সেইটি চলে যাচ্ছে কিন্তু ও ছবি দেখালে না। তা গল্পটা দেখা যাচ্ছে কীভাবে সে মান্নার ভক্ত, কীভাবে সে স্বর্ণ চুরি করলে বাপ হলে ছবি দেখলো বলে ও তেড়ে দিলে, ওদিকে ও চলে গেল, তারপর হলের অপারেটার হলো, তারপর কোনো একটা মেয়ের প্রেম করলো, কিন্তু কী একটা কারণে তাদের দুজন আলাদা হয়ে গেল, পরিমণি মারা গেল, তারপর বাসায় আসলে বাসায়ও ওর ভাইয়ের সাথে থাকলে কিন্তু কোনো এক কারণে দুজন আবার ঝামেলা হল। তার টোটাল কাহিনিটা দেখলে বুঝতে পারবো অন্তর জ্বালা সিনেমা যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক এসআই টুটু অন্তর জ্বালা যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে দেখলে বুঝতে পারবেন সত্যি একটা মুভি হলে অন্তর জ্বালা। 2017 রিলিজ পায় একটা অসাধারণ মালিক আফসারি পরিচালনায় অসাধারণ গল্পের মুভি, সিনেমাটা লাইভ টেকনোলজি ইউটিউব চ্যানেলে আছে। কেউ যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই সিনেমাটা দেখতে পারেন। জায়েদ খানের জীবনের সেরা একটা মুভি হলে
অন্তর জ্বালা মান্নাকে উৎসর্গ করে মুভিটা তৈরি করা এবং টোটাল কাহিনীটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝবেন একটা জায়েদ খানের যে পারফরমেন্স তার অভিনয় সত্যি আর পরিমণিত আউটস্ট্যান্ডিং। জয় তৈরি ভাই হিসেবে অসাধারণ অভিনয়, সিনেমার গান, সিনেমার লোকেশন পিরোজপুরি, মানে জায়েদ খানের বাসায় ওখানে শুটিং করা হয়েছে, লোকেশন, সিনেমার গানগুলো, কস্টিউমগুলো, অভিনয় অসাধারণ। তাই অবশ্যই বলবো আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে সিনেমাটা দেখে আসেন এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করুন।